মানুষকে মানে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসি, কারণ আমি মানুষ হয়ে জন্মেছি, কারণ আমার এটা পেশা নয়। আমার মানুষের সেবা করাটা এখন নেশা হয়ে গেছে, যেটা আমি না করে থাকতে পারি না। তাই প্রতি বছরের ন্যায় এবছরও 4 নম্বর মহিষাস্থলীর হরিরায় চক বুথ থেকে আজকে আমি এই অনুষ্ঠানের সূচনা করলাম এবং সারা ভগবানগোলা জুড়ে প্রত্যেকটা অঞ্চলে আমি এই প্রোগ্রাম করব। শীত বস্ত্র দেব দুস্থ মানুষদের, যারা দিন আনে দিন খায়, অথচ তাদের শীতের কাপড় জোটে না কেনার। তো সেহেতা আমি প্রতি বছরের ন্যায় এবছরও শুরু করেছি, আগামী দিনও চলতে থাকবে। কারণ এই যে শীত পড়েছে, হাড় কাঁপানো শীত, তাতে দরিদ্র দুস্থ মানুষের একটা শীত কম্বল বা সোয়েটার কেনার ক্ষমতা হয় না, যারা দিন আনে দিন খায়। সেহেতু তাদের কথা ভেবেই আমি আজকের এই অনুষ্ঠানের সূচনা করেছি, আগামী দিনেও চলতে থাকবে এবং যতদিন বেঁচে থাকবো মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছি সারা জীবন এভাবে দাঁড়িয়ে থাকবো। কারণ বিবেকানন্দের ভাষায় আমরা জানি, জীবে প্রেম করে যেই জন, সেই জন সে বিছে ঈশ্বর। আজকে আমাদের এখানে অনেকেই উপস্থিত হয়েছেন, প্রায় 100 জন মানুষকে আমরা কম্বল তুলে দিলাম এবং আরও বিভিন্ন অঞ্চলে আমাদের প্রোগ্রাম রয়েছে, মহিষাস্থলীর অঞ্চলে, ভগবানগোলা অঞ্চলে, ভগবানগোলা 8টা অঞ্চলে আমরা এই প্রোগ্রামটা করবো। প্রথম শুরু আজকে আমরা প্রথম শুরু করলাম এই 4 নম্বর মহিষাস্থলী ভগবানগোলা ব্লক 1-এর মিলনডিহি অর্থাৎ হরিরায় চক বুথ থেকে শুরু করলাম। আপনার নাম পরিচয়? তারিফ মহলদার। আমাদের ঠিক আছে, চলো চলো লিয়ে কেটে পড়বো, এক এক করে লাইন ধরে নি, চলে যাবেন না কম্বল নিয়ে। এবারে তারিফ মহলদার সভাপতি সুতমান মন্ডল, সাইরুদ্দিন সাহেব, সবাই মিলে বস্ত্র তুলে দিচ্ছেন আসছে আমাদের সমাজসেবী তারিফ মহলদার সাহেব। ঠিক আছে, ঠিক আছে, বসেন বসেন। হয়তো সেই দুর্দশা ঘুচানো যেত বা যাবে, শুধু একটা সত্যিকারের মানসিকতা দরকার, মনুষ্যত্ব দরকার। এর জন্য আপনাদেরকেও একত্রিত হয়ে আপনাদের যে ন্যায্য অধিকার প্রাপ্ত বর্তমান সরকার, মামাটি মানুষের সরকারের নেত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই বিগত কয়েক মাসে মানুষের পাশে উৎফুল্ল হয়েছে এবং তাকে সহযোগিতা করার অনেক চেষ্টা চালাচ্ছি, যাতে এই ধরনের সূচনাগুলো মানে আগামী দিনে করার তার যেন সুযোগ সুবিধাটা হয়, সেটা আমরা অনেক আশাবাদী হয়ে মানে সবার কাছে আশা রাখছি, যাতে এই ধরনের কাজগুলোও চালিয়ে যেতে পারে আরও বেশি বেশি হবে, আরও বেশি বেশি। তাদের জন্য আমরা এই প্রকারের কাজগুলো করতে পারি। আপনার নাম? আমার নাম হচ্ছে মোহাম্মদ সাইরুদ্দিন শেখ।